বহুল আলোচিত জাপানি বংশোদ্ভূত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা এরিকো নাকোনোর কাছেই থাকবে। মেয়েদের নিয়ে মা জাপানেও ফিরে যেতে পারবেন। বাংলাদেশি বাবা আর জাপানি মায়ের দীর্ঘ আইনি লড়াই শেষে রবিবার এই রায় দেন পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন বাবা ইমরান শরীফের আইনজীবী। দুই মেয়ের খোঁজে করোনা মহামারীর মধ্যেই বাংলাদেশে ছুটে আসেন জাপানি মা এরিকো নাকানো। এরপর দুই শিশু সন্তানকে ফিরে পেতে শুরু করেন আইনি লড়াই। প্রায় দুই বছর বিভিন্ন আদালত ঘুরে সবশেষে মামলাটি আসে পারিবারিক আদালতে। দুই শিশুর অভিভাবকত্বের অধিকার নিয়ে বাবা ইমরান শরীফের করা মামলাটি আদালত খারিজ করে দেয়। এ আদেশের পর শিশু দুটির মায়ের সাথে জাপান ফিরে যেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানালেন বিবাদী পক্ষের আইনজীবী। তাদের যে হ্যাবিচুয়াল রেসিডেন্স, অভ্যাসগত বাসস্থান, সেটাই তাদের জন্য উপযুক্ত, ভবিষ্যতের জন্য উপযুক্ত প্লেস। এইটি এই অবজারভেশন দিয়ে তিনি বলেছেন, যেহেতু বাংলাদেশে কারণ উদ্ভব হয় নাই, সেই জন্য এই মামলা বাদী যে করেছে এটি চলতে পারে না। সাথে বাচ্চাদের কল্যাণ, তার মতে বাচ্চাদের কল্যাণ মায়ের কাছেই অধিকতর নিশ্চিত হবে, এই মর্মে বাবার মামলা খারিজ করে দিয়েছে। আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেন এরিকো নাকানো। বলেন, এই রায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানালেন বাদী পক্ষের আইনজীবী। আমরা দুই নাবালক সন্তানের হেফাজত চেয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের হেফাজতে দেননি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যথার্থ প্রতিকার প্রার্থনা করব এবং ডিগ্রি প্রস্তুত এবং স্বাক্ষর হলে আমরা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনায় যাব। এদিকে অন্য সময়ে মামলার বাদী বাবা ইমরান শরীফ আদালতে উপস্থিত থাকলেও আদেশের দিন তাকে আদালতে দেখা যায়নি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।